যেভাবে মার্কিন নারী সৈনিকরা ধর্ষিত হচ্ছেন পুরুষ সৈনিকদের হাতে সেনাবাহিনীতে নাম লেখানোর পর মার্কিন নারীদের জানিয়ে দেওয়া হয় সম্ভাব্য দুটো ফ্রন্টে তাদের লড়তে হবে মার্কিন নারী সেনারা সেনাবাহিনীতে ভর্তি হওয়ার আগে তা জানবার সুযোগ পান না তাদেরকে যুদ্ধকবলিত দেশের চরম বৈরি প্রতিপক্ষের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা এবং যুদ্ধাঞ্চলের মানুষের বৈরি আচরণ সহ্য করা ও পরিস্থিতি মোকাবিলা করে টিকে থাকতে হয় তবে মার্কিন নারী সেনাদের আরেকটি কঠিন যুদ্ধ করে যেতে হয় সেটি হল সহযোদ্ধা পুরুষের যৌন লাঞ্চনার বিরুদ্ধে যুদ্ধ করা সম্প্রীতি দেশটির প্রতিরক্ষা দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে মার্কিন সেনাবাহিনীতে যৌন লাঞ্ছনার চিত্র ইরাক ও আফগানিস্তানের মতো ভয়াবহ ও দীর্ঘমেয়াদী কবলিত দেশগুলোতে নিয়োজিত মার্কিন নারী সেনারা যৌন লাঞ্চনার শিকার হচ্ছেন বেশি এর হার শতকরা ভাগ এই প্রতিবেদন নিয়ে মার্কিন কংগ্রেসে ব্যাপক আলোচনা হয়েছে আর কিভাবে নারী সেনাদের যৌন লাঞ্ছনা প্রতিরোধ করা যায় তার উপায় ও কৌশল বের করতে একটি কমিটিও করে দেওয়া হয়েছে মূলত এই কারণেই মার্কিন নারী সেনাবাহিনীতে যোগদানে আগ্রহ প্রকাশ করে না যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বড় উদ্বেগের বিষয় হচ্ছে সেটাই দেশটির সমর বিশেষজ্ঞরা নতুন এই উপসর্গ নিয়ে রীতিমতো বিচলিত এ পরিস্থিতির উত্তরণের কৌশল খুঁজছেন তবে সমালোচকরা বলেছেন অতি আধুনিক ও উন্নত সমরস্ত্রের জোরে দেশে দেশে আগ্রাসন চালিয়ে বিজয় প্রতিষ্ঠার ঝড়ো হাওয়া বেমালুম চাপা পড়ে যাচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে সংগঠিত এইসব ভয়াবহ কুকুরটি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক টম মায়েরি ডল বলেন বিশ্বমানবতার দোহাই দিয়ে যারা দেশে দেশে গিয়ে যুদ্ধ করছে তারাই আবার নিজের নারী সহযোদ্ধাকে ধর্ষণ করছে তারা অন্য দেশের নারীদের সম্ভ্রম কীভাবে রক্ষা করবে মার্কিন সেনাবাহিনীতে নারীদের অন্তর্ভুক্তি ঘটে মার্কিন বিপ্লবের জামানায়। গৃহযুদ্ধকালে মর্যাদা রক্ষার গরজে নারীদের পুরুষ বেশ ধারণ করে সৈনিক বৃত্তি অবলম্বন করতে হয়েছিল উপসাগরীয় যুদ্ধে চল্লিশ হাজার মার্কিন নারী সেনা অংশ নিয়েছিল রিপাবলিকান দলের সিনেটর জেন হারমান যৌন ঘটনায় গঠিত কংগ্রেস কমিটিতে বলেছেন ইরাক ও আফগানিস্তান যুদ্ধবিরোধ যে যেসব নারী সেনারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিকিৎসা নিতে তাদের বর্ণনার পাশাপাশি চিকিৎসকদের দেওয়া বিবরণ শুনে আমি বাকরুব্ধ হয়ে পড়ি ওইসব নারী সেনার একচল্লিশ শতাংশই ছিলেন পুরুষ সেনাদের দ্বারা ভয়াবহভাবে যৌন শিকার তাদের পরিবার স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে খুবই উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন ভিয়েতনাম যুদ্ধে যৌন গোপন প্রতিবেদন প্রকাশ হয় দুই সালে মিলিটারি মেডিসিন নামক একটি সাময়িকীতে প্রতিবেদনে বলা হয়েছিল ভিয়েতনাম যুদ্ধে একাত্তর শতাংশ নারী সৈনিক ধর্ষণ ও নিগৃহের খোরাকে পরিণত হয় স্বদেশী পুরুষ সেনাদের হাতে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে মার্কিন নারী সেনারা যুদ্ধে প্রতিপক্ষের আক্রমণের মুখে যতটা না বিপদাপন্ন তার চেয়ে বেশি বিপন্ন সহযোদ্ধা পুরুষের কাছে উল্লেখ্য চোদ্দ লাখ মার্কিন সেনাবাহিনীর মধ্যে দুই লাখ নারী সদস্য যাদের সরাসরি যুদ্ধে পাঠানো হয় দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে